সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি চিত্রা ম্যাডাম আজকে লাইভ ক্লাস নিতে তোমাদের সামনে চলে এসেছি। আমি এর আগেও কিন্তু তোমাদের সাথে লাইভ ক্লাসে নিয়েছি আর কি। আমরা আজকে একটা ছুটির পরে এসেছি, আমরা কি ঈদে কি একটু ঘুরে বেরিয়েছি? একটু তো ঘুরে বেরিয়েছি, তাই না? আর কি, আর আমি কিন্তু স্কুল খুললে শুনবো যে তোমরা কে কয়টা নতুন জামা কিনেছো, কে কিভাবে ঘুরতে বেরিয়েছো, ঠিক আছে, কে কিভাবে ড্রেস আপ করেছো, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমার সাথে কিন্তু গল্প করতে হবে, আমি তোমাদের ক্লাসে এসে গল্প শুনে যাব। হ্যাঁ, আর তাহলে আজকে যে তোমরা অনেকদিন পরে বিদ্যালয় আজকে খুলেছে, সেহেতু কি করব, আজকে আমরা কিন্তু একটু পড়ার দিকে ফিরে যাব। আজকে আমি ছোট্ট একটু তোমাদের পড়া করাবো, তোমরা এই পড়াগুলো বারে বারে লিখবে, পড়বে এবং অবশ্যই মামুনির কাছে লেখাগুলো সুন্দর করে লিখবে, বড় বড় করে লিখবে, হ্যাঁ, যেন তোমার লেখা সব থেকে গুড হয়, সব থেকে বেস্ট হয়, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো, আমি তোমাদের আজকে একটু ক্যাপিটাল লেটার শেখাই, ক্যাপিটাল লেটার এ থেকে এল পর্যন্ত আমরা শেখাবো, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে একটু লেখাগুলো একটু দেখো। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো আমরা কি লিখেছি, এখানে একটা ঘর করেছি, দেখো প্রথমে কি লিখবো আমরা, এ বি, দেখো আমি কিভাবে লিখছি, তোমরা কিন্তু ঠিক সেভাবে লিখবে, বি সি ডি, দেখো ডি কিভাবে লিখেছি, বি সি ডি ই, ইতে এখানে একটা বড় করে টান দিব, তারপরে কি দেব, এখানে একটা ছোট্ট করে মাঝে একটা টান দিব, তারপরে এইটা লিখব, ই এফ এফ, দেখো এখানে একটা টান দিয়ে দিব, আবার এখানে একটা টান দিয়ে ছোট্ট করে দিব, ই এফ, তারপরে কি লিখব বলো তো, জি, এই টানগুলো কি তোমাদের খাতার মতো করে একটু দিয়ে দিচ্ছি, জি, জিটা কিভাবে লিখবো, জি এইস, দেখো এইস কিভাবে লিখছি, এইস আই এ বি সি ডি ই এফ জি এইস আই জে এ বি সি ডি ই এফ জি এইস আই জে কে এল। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা কি লিখলাম, জিটা কি আমরা একটু অন্যরকম হয়ে গিয়েছে না, জিটা আমরা একটু আবারও লিখবো, তাহলে দেখো কি করছে, যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। তাহলে দেখো এবার আমি তোমাদের লেখাটা একটু হচ্ছে এখন প্লেন শীটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমরা কি লিখলাম, এ বি সি ডি, জি
কে এল। দেখো কি লিখেছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। শিক্ষার্থীরা আমরা কি করব, বারে বারে কিন্তু এই লেখাগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের লেখাগুলো অনেক সুন্দর হবে এবং কি হবে আরেকটু পরিষ্কার হবে। তাহলে দেখো আমরা কিন্তু, দেখো এভাবে যদি আমরা, এটা তো তোমাদের কি গেল খাতাতে আমরা কিভাবে লিখবো, খাতাতে কি আমাদের এভাবে দাগ থাকে না, এক দুই তিন। দেখো আরেকবার আমরা কি করব, আরেকটা দাগ দিয়ে নেব। হ্যাঁ দেখো এভাবে আমরা টান দিয়ে কিভাবে লিখবো, এটা লিখবো, এটা এতে দেখো এইভাবে একটা টান দিব, তারপরে কি করবো এই মাথা থেকে আরেকটা টান দিব, ঠিক আছে, তারপরে উপরে একটা কি করব এ লিখে নিলাম, তারপরে কি লিখবো এবার বি, বিটা কিভাবে লিখবো, এভাবে একটা লম্বা একটা টান দিব, তারপরে এভাবে একবার লিখবো, একটা এভাবে একবার লিখবো, বি সি, সিটা কিভাবে লিখবো, এভাবে লিখে এভাবে লিখবো। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দর করে লেখাগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস করলে কি হবে, লেখা প্র্যাকটিস করলে অবশ্যই আমাদের লেখাগুলো সুন্দর হবে। তাহলে আমার সাথে সাথে একটু বলো তোমরা, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, ঠিক আছে। এবার আমি যদি তোমাদেরকে বলি এরপরে কি অক্ষর হবে, বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থীরা, এরপরে কি হবে, অবশ্যই বি হবে। বির পরে কি হবে বলো তো? হ্যাঁ বির পরে হবে সি। এবার আমি একটু অন্যরকম করে ধরি, এবার যদি আমি বলি যে এফ এর পরে কি হবে, এফ 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 এর পরে কি হবে, হ্যাঁ পারবে তোমরা, হাত তুলো তো, আমি কিন্তু দেখতে পারবো না, তোমার মামনি কিন্তু দেখবে, কে হাত তুলবে? অবশ্যই এফ এর পরে জি হবে, হ্যাঁ জি। তারপরে কি হবে, জির পরে কি হবে, এইচ, হ্যাঁ এইচ, তারপরে আই, তারপরে জে কে এল। তাহলে আজকে আমরা কি শিখলাম, এ থেকে এল পর্যন্ত শব্দগুলো শিখলাম। হ্যাঁ তোমরা লেখাগুলো আবার খাতায় লিখবে, আর তোমরা যদি লেখা বুঝতে না পারো অবশ্যই কি আমাদের সাথে কথা বলে যেটা সুবিধা অসুবিধা সেটা সব কিছু তোমরা শেয়ার করবে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আমি আজকে এই ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, সামনের দিন আরেকটি নতুন ক্লাসে আমি তোমাদের সামনে আসব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বাবা মার কথা শুনবে। আসসালামু আলাইকুম।